잡는 이야기가 널 보는 순간 이해가 됐어. 매번 야야야야야 불러 널 야야야야 내 맘을. এখন বাজে হচ্ছে 12:30টার মতন প্রায়, আর আমি সকালবেলা উঠে 12:30টা পর্যন্ত কি কি টাইম নষ্ট করলাম একটু শর্টে বলে দিই। তো আসলে সকালবেলা ঘুমটা আমার ভেঙে যায় হচ্ছে বৃষ্টির আওয়াজে। হ্যাঁ, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে, যার জন্য আমাকে আজকে সকালবেলা ঠিক মতন ঘুমাতে দেয় নাই। তো যাই হোক, আমি ভাগ্যবশত আজকে 7:30টার সময় ঘুম থেকে উঠেছি, যেটা হয়তো এক বছরের প্রথমবার হয়, এক বছরে একবারই হয় এটা 7:30টায় ঘুম থেকে ওঠাটা। তো যাই হোক, উঠতাম না কোনো কারণে, বৃষ্টির আওয়াজে ঘুমটা ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে বাইরে দেখে যে বৃষ্টি হচ্ছে এবং তারপরে আবার ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমার আর ঘুম আসে না। যাই হোক, তাও আমি নিজের লকডাউনের রেকর্ড বজায় রাখার জন্য আমি আবার বিছানায় যাই এবং শুয়ে শুয়ে মোবাইল টিপি, কারণ আমি লকডাউনের মধ্যে প্রতিজ্ঞা নিয়েছিলাম যে কোনো মতেই 9:30টার আগে ঘুম থেকে উঠবো না। এবং ঠিক আমি 9:45টার সময় বিছানা থেকে মোবাইল ছেড়ে উঠি। আমি আমার রেকর্ড এখনও পর্যন্ত বজায় রেখেছি, হোল্ড করে রেখেছি আমার রেকর্ড, আর আগেও রাখবো, এটা আমার চরম বিশ্বাস। তো যাই হোক, এখন মানে সেই কারণে আমার ঘুম ভেঙে যায় এবং তারপর থেকে মোবাইল টিপে টিপি এবং হ্যাঁ আরও আওয়াজ হয়ে নেবে। তো তো এখন বাইরে যেরকম ওয়েদার, একদমই সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠেই একদম এরকম ওয়েদার ছিল না। আমি ওয়েদারটা দেখাচ্ছি এক মিনিট। তো এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, ওই পরিমাণ বৃষ্টিকে একদমই ভাবা কোনো কারণ নেই যে সকালবেলা থেকে এরকম বৃষ্টি হচ্ছে, একদমই না। সকালবেলা রীতিমতন ভালো বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির জন্য আজকে আমার ঘুম ভাঙছে। আমার আজকে যদি সারাদিনই একবারও ঘুম পায়, তার দোষ হচ্ছে সকালবেলার বৃষ্টি। কেস ঠুকে দিব সকালবেলার বৃষ্টির নামে। I can't think nothing better than spending my day with you. My life's sunny and better. Girl, when I'm with you, she luminous so bright like a star in the skylines. She got the looks, the good, oh boy, I need her so bad in my life. হচ্ছিল আমার ফেভারিট সিজন, মানে অলমোস্ট ফেভারিট সিজন, সবথেকে ভালো লাগে বৃষ্টির সিজনটাই। তো যখন আমি উপরে আসলাম ছাদে ভিডিও করার জন্য, তো নিচে মাকে বলেছিলাম, মা আমি ছাদে যাচ্ছি ভিডিও করার জন্য। মা আমাকে একটাই কথা বললো, যাচ্ছে যা, জামা কাপড় ভিজলে বৃষ্টিতে তোকে দিয়ে ধোয়াবো। মানে ভাগ্যটা কি খারাপ। একটা জিনিস ভালো হলো যে যারা লকডাউনের মধ্যে বাইরে বেরোচ্ছে, মানে ছোটোখাটো কাজে বা বেকার কাজে যারা ঘুরতে বেরোচ্ছে বা বাইক ঠাইক নিয়ে বেরোচ্ছে যে লকডাউন কেমন চলছে এটা দেখার জন্য, তো তারাও এই বৃষ্টির জন্য বাড়িতে বসে আছে। তো যাই হোক, লকডাউনের মধ্যে বৃষ্টি ভালো জিনিস, মানে বাড়িতে বসেছি তারপর থেকে আরও বাড়িতে বসে থাকবো। I feel cozy, yeah. Can you hold up? Don't need no coffee yet. Got no makeup. How do you look so fine? What's up, what's up? How did I make you mine? ঠান্ডা ঠান্ডা বৃষ্টি, আর ভিতরে যদি গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা আর বা কোনো একটা ভাজা, বেগুনি ঠেগুনি, আর যদি তরকারি হয়ে যায়, পুরো জমে ক্ষীর একদম গোটা বাড়ির মধ্যে। যদি আমার কোনো ফেভারিট জায়গা থাকে, মানে যে জায়গায় আমি সবথেকে বেশি কাটাই, সেটা হচ্ছে আমার একটা ঘর, মানে আমার ঘর যেখানে আমি সমস্ত মানে সারাদিন শুয়ে বসে ল্যাব খাই। আর সেকেন্ড প্লেস হচ্ছে ছাদ, মানে কোনো কিছু হলে, মানে কোনো আমার কোনো টেনশন হলে বা কিছু রাগ ঠাগ হলে বা কিছু ভাববো এরা হলে আমি সোজা ছাদে চলে আসি, কারণের মধ্যে হেডফোন ঢুকাই, একটা ভালো রোমান্টিক গান চালাই দিই, ব্যাস।
আর এবার পায়চারি মারতে থাকি, সব মানে যা আইডিয়া আসবে বা যা টেনশন সব দূর হয়ে যায়, মনটাও শান্ত হয়। তো জানি না তোমাদের মধ্যে কেউ এরকম করে থাকো বা তোমাদের কারোর এক্সপিরিয়েন্স আছে কি না, তা যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে তো অবশ্যই কমেন্টে জানো যে তোমরা এরকম কিছু করো বা তোমরা কীভাবে তোমাদের টেনশন দূর করো বা এগুলো কিছু। তো আমি তো এইভাবে টেনশন দূর করি আর প্রত্যেক দিন প্রায় যখনই বাড়িতে বোর লাগে, ঘরের মধ্যে বোর লাগে, মোবাইল টিপতে বোর লাগে, তো সোজা চলে আসি এখানে, কানে সবসময় এটা থাকে, যখনই ছাড়িয়ে আসি হেডফোন থাকে, মোবাইলের সাথে গান কানেক্ট করে হেডফোন দিয়ে গান শুনতে থাকি, আর এইভাবে করে ঘুরতে থাকি আর মন শান্ত হয়ে যায় একদম। রোদ থাকলে আমি ছাদে তো অবভিয়াসলি আসি, তো আজকে বৃষ্টি আর আসে ছাদে আসবো না এরকমটা হয় না। তো খাওয়া দাওয়া হয়েছে, দারুণ খাওয়া দাওয়া, বাইরে বৃষ্টি পড়ছিল, মাকে বললাম মা খিচুড়ি রান্না করো, মা খিচুড়ি রান্না করে দিল, পুরো দাবিয়ে খিচুড়ি খেলাম, তারপরে একটু রেস্ট নিয়ে ছাদে আসলাম, এখন গান শুনলাম কিছুক্ষণ, আর ভাবলাম যে তোমাদেরকে আরও কীভাবে এন্টারটেনমেন্ট করা যায়, তোমাদেরকে কীভাবে আরও নতুন নতুন ভিডিও বানানো যায় ব্লগিংয়ে বা অন্য টাইপের ভিডিও লকডাউনের মধ্যে বসে বসে, যতদিন লকডাউন না খুলছে। লকডাউনের কথা বলি, আপাতত যা পরিস্থিতি, কালকে আমাদের পিএম সব স্টেটে সিএমের সাথে আলোচনায় মিটিং করছিলো, তো যা এখন মনে হচ্ছে আশা করি 3 তারিখের পর হয়তো, আমি গ্যারান্টি দিচ্ছি না, হয়তো লকডাউন আরও বাড়বে, যা বাইরে কথাবার্তা হচ্ছে যা যা শোনা যাচ্ছে, তা 21 তারিখ পর্যন্ত হয়তো, মের 21 তারিখ পর্যন্ত যদি লকডাউন এক্সটেন্ড হবে মনে হচ্ছে, আপাতত যায় না 3 তারিখ আসুক, 3 তারিখে হবার আবার হয়তো পিএম আসবে আমাদের নরেন্দ্র মোদী এবং বলবে যে এক্সটেন্ড হবে কি না বা, কিন্তু আপাতত যা পরিস্থিতি, যা সিচুয়েশান মনে হচ্ছে, আর বাকি সবাই যারা নিউজ চ্যানেলে যা যা বলছে তা থেকে মনে হচ্ছে যে লকডাউন এক্সটেন্ড হওয়ার পুরোপুরি চান্স আছে, 60-40% হতে পারে আর 40% না হতে পারে। তো সারাদিন বৃষ্টি হলো, মানে সকাল থেকে শুক্রবার যাওয়ার জন্য সকালবেলা বৃষ্টির জন্য আমার ঘুম ভাঙলো, ঘুম নষ্ট করলাম আমি, যাই হোক, তারপরে সারাদিন বৃষ্টি হলো, সারাদিন বাইরে বাড়িতে এমনি যেতে পারিনি, মানে আশেপাশে পাড়ার মধ্যে দিয়ে ঘোরাফেরা করতে পারলাম না, আর এখন ঠিক যখন থেকে ভিডিও মানে লাস্ট যে বৃষ্টির শ্যুটটা দেখাচ্ছিলাম, বৃষ্টির ক্লিপটা, ওইটা থেকে এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টা এসে, আর 2 ঘন্টার মধ্যে কী অবস্থা দেখাচ্ছি দাঁড়া, আর 2 ঘন্টার মধ্যে এই অবস্থা, ভালোভাবে দেখুন এই অবস্থা 2 ঘন্টার মধ্যে, একদম সে ওয়েদার বদল দিয়া সব কিছু পাল্টে গেল, কোথায় বৃষ্টি কোথায় রোদ, এখন পরে রোদ উঠছে, সূর্য মামা দেখা দিয়েছে আমাদের, বাহ। কেউ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে তো তোমরা মানে জিজ্ঞাসা করে যদি তোমরা লকডাউনের মধ্যে বসে বসে কী করছো, বাড়িতে বসে বা কী অ্যাডভেঞ্চার করছো বা কী নতুন নতুন শিখলে, তো তোমরা কী বলবে, কেউ বলবে আর্ট করা, কেউ বলবে ড্রয়িং করা, কেউ বলবে আরও নেক্সট ক্লাসের জন্য প্র্যাকটিস, মানে নতুন কিছু বই পড়া বা এরকম গল্পের বই পড়া, আর কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি লকডাউনের মধ্যে বসে বসে কী করছি, আমি বলবো জিজ্ঞাসা করে আমি লকডাউনের মধ্যে বসে বসে কী করছি, আমি বলবো সারাদিন মোবাইল ঘাঁটছি, এছাড়া করার কিছু নাই, ওই টুকটাক একটু বই খাতা নিয়ে পড়ছি, মানে সারাদিন আর বই খাতা নিয়ে যেভাবে বসে থাকতে পারি না, যেভাবে মোবাইল নিয়ে বসে থাকতে পারি না, ওই টুকটাক বই খাতা নিয়ে পড়ছি, কারণ আমার এখনও 2টা এক্সাম বাকি আছে, আর 2টা এক্সামে ফেল করলে আমাকে আবার যাই না কীভাবে আমাকে হয়তো বাড়ি থেকে বের করে দেবে 2টা এক্সামে ফেল করলে, যাই হোক, ওই একটু বই খাতা নিয়ে পড়ছি, একটু মোবাইল, আর বেসিক্যালি আমি টিভি দেখি না, টিভি দেখতে একদম পছন্দ হয় না, তো মোবাইলে যা যা দেখার দেখিনি, আমার যে যেটুকু দরকার খেলা খেলা সিরিয়াল ওইরকম কিছু দেখি না, বাংলা সিরিয়াল তো একদমই দেখি না, ওর টুংটানানা, যাই হোক, কিন্তু হিন্দি সিরিয়াল দেখি, আর হিন্দি সিরিয়াল মানে শুধু তারক মেহতাই দেখি একমাত্র, আর কি কোনো সিরিয়াল দেখি না, আর এমনি কোনো রিয়েলিটি শো ওইগুলো দেখি, ব্যাস। তোমাদের মধ্যে যদি কারোর আমার এই থোবড়াটা দেখতে খুবই পছন্দ হয়, খুবই থোবড়াটা দেখতে ইচ্ছা করে, তো আমাকে ইউটিউবের পাশাপাশি আমাকে ফেসবুকে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ফেসবুক হচ্ছে হলো দেবরণ পাল, ফেসবুক পেজ হচ্ছে ডাকসান ক্রিয়েটার এবং ইনস্টাগ্রামে হচ্ছে ডাকসান ক্রিয়েটার, প্লিজ সেখানে গিয়ে ফলো করো, ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও, ইউটিউবে প্রত্যেক দিন ব্লগ না আসলেও ইনস্টাগ্রামে আর ফেসবুকে ছোটো ছোটো ছবি আর ভিডিও আমি প্রত্যেকদিন দিতে থাকি,
প্রত্যেক দিন ওখানে আমি অ্যাক্টিভ থাকি। তো তোমরা যদি কারো কোনো কোশ্চেন থাকে বা আমার সম্বন্ধে কিছু জানতে চাও তো ইনস্টাগ্রামে মেসেজ করো, আর ফেসবুক থেকে আমি ইনস্টাগ্রামে বেশি লাইভ অ্যাক্টিভ থাকি, তো ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করো। ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে নাও তো ভিডিওটা কোনো না কোনো কারণে তোমাদের ভালো লাগবেই, এবং কোনো না কোনো কারণে সেই কারণের জন্য তোমরা ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক বাটন টিপে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং বন্ধুদের সাথে শেয়ার করার পাশাপাশি তোমরা যদি চ্যানেলকেও নতুন হয়ে থাকো বা প্রথমবার আমার এই থুবড়াটা দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব বাটন, যে লাল কার্ডের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা অবশ্যই প্রেস করে দিয়ে যাবে, এবং প্রেস করার সাথে সাথে বেল আইকনটাও টিপে দিয়ে যাবে। তো সাবস্ক্রাইব করার সাথে চ্যানেল শেয়ার করবে, লাইক করবে, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। 난 아무 말도 할 수가 없어.